গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার শামসেরগঞ্জ থানার ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত যুবকের নাম সাদ্দাম শেখ। ঘটনাস্থলে শামসেরগঞ্জ থানার পুলিশ বাহিনী ও ডুবুরি টিম এসে যুবকের সন্ধানে তল্লাশি চালায়। তবে এখনও যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বর্ষায় গঙ্গার জল বাড়লেও সচেতন নয় সাধারণ মানুষ। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার শামসেরগঞ্জ থানার ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত যুবকের নাম সাদ্দাম শেখ, ধুলিয়ান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়। সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও গঙ্গায় স্নান করতে যায় যুবক। হঠাৎই গঙ্গায় তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ ডুবুরি টিমকে খবর দিলে ঘটনাস্থলে ডুবুরি টিম এসে যুবকের সন্ধানে তল্লাশি চালায়। তবে তল্লাশি চালিয়েও যুবকের সন্ধান পাওয়া যায়নি এখনো। ঘটনার জেরে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এখানে গতকালকে ধুলিয়ান পৌরসভার স্থায়ী বাসিন্দা 3 নম্বর ওয়ার্ডের সাদ্দাম শেখ ওরফে তারিকুল, পিতা এজা শেখ, তার ছেলে গতকাল সন্ধ্যা নাগাদ এখানে স্নান করতে এসে কাঞ্চনতলা গঙ্গার ঘাটে ডুবে গেছে। তাই আমরা কালকে প্রশাসনকে জানিয়েছিলাম পৌরসভার পক্ষ থেকে, এবং আমরা নিজেরা পৌরসভা এবং প্রশাসন আমরা উভয়ে তদারকি করে রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডিজাস্টার টিম যে গ্রুপ, সেই গ্রুপকে আমরা যাকে ডুবরু বলি আমরা, তা তিনারা এই মুহূর্তে এখানে এসছেন। ওনারা এখন ছেলেটিকে খোঁজার চেষ্টা করবেন। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারি সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900582123।